ছুটির দিনে রাজধানীর অধিকাংশ রাস্তা সাধারণত ফাঁকা থাকে, তবে শুক্রবার কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সরেজমিনে যানজটের এমন চিত্র দেখা গেছে, ফলে আধা ঘন্টার পথে সময় লাগছে আড়াই থেকে তিন ঘন্টা। এ কারণে মেলায় পৌঁছাতে বেশ ভোগান্তিতে পড়েছেন ক্রেতা দর্শনার্থীরা। খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা রাস্তায় সকাল থেকেই যানজট শুরু হয়, দুপুরের দিকে রাস্তায় গাড়ির চাপ আরো বাড়তে থাকে। বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলা পর্যন্ত 17 কিলোমিটার দূরত্বের পথে বেশিরভাগ জায়গাতেই যানজট রয়েছে, সময় গড়ানোর সঙ্গে যানজটও দীর্ঘ হচ্ছে। এদিকে বিশ্ব রোড থেকে পূর্বাচল সড়কে চলছে উন্নয়ন কাজ, 5টি আন্ডারপাস নির্মাণাধীন, সড়কের বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং খুঁড়ে রাখা হয়েছে। এছাড়া রাস্তার পাশেই 100 ফুট খাল খনন প্রকল্পের কাজ চলছে। এছাড়া রাস্তায় প্রচুর ধুলাবালি। সরেজমিনে দেখা গেছে যে স্থানে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে সেখানে একটি মাত্র লেন চালু রাখা হয়েছে, ফলে কয়েক লেনের গাড়ি এসে এক লেনে ঢোকার সময় যানজটের সৃষ্টি হচ্ছে।